नमस्कार, আমি অ্যাডভোকেট ইন্দ্রাণী সাহা, ওয়েস্ট বেঙ্গল ল একাডেমির রেক্টর এবং গড়িয়া গণশিক্ষা ও সংস্কৃতি প্রসার সমিতি নামক গভর্নমেন্ট রেজিস্টার্ড যে এনজিও তার সেক্রেটারি। প্রথমেই বলি যে ওয়েস্ট বেঙ্গল ল একাডেমির ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত। যে সমস্ত স্টুডেন্টসরা দেখছো বা যে সমস্ত ভিউয়ার্সরা রয়েছে তাদের জন্য একটি আজকে খুব ইম্পর্টেন্ট বিষয়ে আমার এই ভিডিওটি করতে হচ্ছে। জেনারেলি হয় কি, প্রত্যেকটা স্টুডেন্টই মানে আমরাও যখন ক্লাস 11-12 পড়তাম, মেইনলি ক্লাস 12-এর পরে একটা নতুন স্টেজে প্রত্যেকটা স্টুডেন্ট পদার্পণ করে, নতুন একটা পদক্ষেপ নিতে চলে তাদের কেরিয়ারের জন্য। এই সময়টা মানে এই ক্লাস 12-এর পরেটা এমনই একটা সময় যেখানে আমাদের প্রত্যেকেরই আমরা কি কেরিয়ার চুজ করতে চলেছি, আমরা কি কেরিয়ার চুজ করতে পারি, কোন কেরিয়ারটা আমাদের জন্য ফ্রুটফুল হবে, এই সমস্ত বিষয়ে আমাদের অনেক রকম কনফিউশনস থাকে, অনেক রকম চিন্তা ভাবনা থাকে, অনেক টেনশন কাজ করে, একটু ভয় কাজ করে যে আমি কোন প্রফেশনটা চুজ করলে আমার জন্য বেটার হবে, এটসেট্রা এটসেট্রা। তো বিভিন্ন রকম প্রফেশনস তো রয়েইছে। তো আজকে আমি যে প্রফেশনটা নিয়ে একটু ডিটেইলে আলোচনা করব সেটা হচ্ছে লয়ের প্রফেশন, অর্থাৎ LLB কোর্স বা BLLB কোর্স। তো আজকে সেই সম্পর্কে এই ভিডিওটি আমি তৈরি করছি, এই ভিডিওটি আমার করা, এবং আমি আজকে এই ভিডিওর মাধ্যমে কয়েকটা ছোট ছোট ইনফরমেশন দিতে চাই যে ল পড়ার ফলে তোমাদের কেরিয়ার স্কোপ কি কি থাকতে পারে, কত বছরের সেই কোর্সটা, লয়ের কোর্সটা কত বছরের হয়ে থাকে, কোন ইউনিভার্সিটির আন্ডারে করা যেতে পারে, তার এলিজিবিলিটি কি কি রয়েছে, কিভাবে তাতে অ্যাডমিশন নেওয়া যায়। শুধু তাই নয়, তোমরা এই লয়ের কোর্স করার পর বা LLB বা BLLB ডিগ্রি করার পরে তোমরা এক্স্যাক্টলি কি কি ফিল্ডে কাজ করতে পারো, সেখানের স্যালারি কেমন হয়ে থাকে, এই সমস্ত বিষয়ে আজকের আমার এই ভিডিওটি। এবং শুরুতেই বলবো একটু ধৈর্য ধরে ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখো, কারণ অনেকগুলো গুরুত্বপূর্ণ ইনফরমেশন আজকে আমার এই ভিডিওটিতে থাকবে। আচ্ছা, তো ফার্স্টেই বলি যে যখন মানে ক্লাস 12-এর পরে যখন আমাদের কেরিয়ার নিয়ে ভাবনা চিন্তা করার সময় থাকে, আমরা অনেকেই বিভিন্ন রকম প্রফেশনে এগিয়ে যেতে চাই। কেউ ইঞ্জিনিয়ারিং করতে চাই, কেউ ডক্টরি প্রফেশনে যেতে চাই, কেউ BBA MBA এই প্রফেশনাল কোর্সগুলো করতে চাই। কিন্তু এর পাশাপাশিও একটা গুরুত্বপূর্ণ প্রফেশন হচ্ছে এই ল, অর্থাৎ লয়ের ফিল্ড বা আইন সংক্রান্ত বিষয়। কেন এটি গুরুত্বপূর্ণ বা বাকিগুলো, বাকি যে স্কোপগুলো রয়েছে, বাকি যে প্রফেশনগুলো রয়েছে, সেই প্রফেশনের সাথে লয়ের বা লয়ের জায়গাটা কোথায়, লয়ের প্রফেশনে এক্স্যাক্টলি কাজটা কি থাকে, এই বিষয়টা নিয়ে অনেক রকম ভাবনা চিন্তা থাকে। নিশ্চয়ই যে কোনো রকম প্রফেশন, সেটা ইঞ্জিনিয়ারিং হয়ে থাকুক, MBA BBA যাই হয়ে থাকুক, ডাক্তারি হয়ে থাকুক, সমস্ত প্রফেশন আলাদা আলাদা বিষয়গুলো ডিমান্ড করে, আলাদা আলাদা ক্রাইটেরিয়া ডিমান্ড করে, আলাদা আলাদা ক্যারেক্টারিস্টিক্স ডিমান্ড করে, যেটা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ব্যক্তির মধ্যে থাকা উচিত। কিন্তু লয়ের প্রফেশনটাও কিন্তু আমাদের জীবনে একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবারে বলি যে লয়ের প্রফেশন যারা চুজ করতে চাইছো, মানে আফটার 12 আফটার ক্লাস 12 যে সমস্ত স্টুডেন্টসরা মনে করছো যে না লয়ের প্রফেশনটা আমাদের, লয়ের প্রফেশনটা নিয়ে আমাদের এগিয়ে যাওয়া উচিত বা এগিয়ে গেলে সুবিধা হবে, অনেকেই বিভিন্ন কোয়ারি করো যে তাহলে কি কি কাজ করব, মানে এটা তো মানে যেটা হয় কি না, আমরা বাইরে থেকে বিভিন্ন মানুষের কাছ থেকে বিভিন্ন রকম ওপর ওপর ধারণা পেয়ে থাকি। এবার আসলে ফিল্ডটা কীরকম, এই ফিল্ডে তোমাকে কী কীভাবে কাজ করতে হবে, কি কি স্কিল ডেভেলপমেন্টের বিষয়গুলো রয়েছে, এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এবং এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে, এগুলো সবার আগে একটু জানা দরকার। তাই সবার আগে বলবো যে লয়ের প্রফেশনটা নিয়ে মানে বা তুমি যদি লয়ের প্রফেশনটাকে চুজ করো, তাহলে এক্স্যাক্টলি কি কি স্কিল তোমাকে শুরুর থেকে ডেভেলপ করতে হবে। এবং আগেই বলে রাখি যে স্কিল তো একদিনেই ডেভেলপ হয় না, বা আমরা জন্মানোর পরেই আমাদের মধ্যে সমস্ত রকম গুণাবলী বর্তমান থাকে এমনটাও নয় কোনো একটা স্পেসিফিক কেরিয়ার চুজ করার ক্ষেত্রে। কিন্তু যদি স্কিলগুলো সম্পর্কে আমরা ওয়াকিবহল থাকি, তাহলে আমরা সেটাকে আস্তে 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 রিকভার করে নিতে পারবো, আস্তে আস্তে ডেভেলপ করে নিতে পারবো। তাহলে সেই সুবিধাটা কিন্তু আমাদের থাকবে যদি সেটা সম্পর্কে আমরা অ্যাওয়্যার থাকি যে না এই প্রফেশনটা এই এই বিষয়গুলো ডিমান্ড করে। তাই সবার আগে বলবো যে লয়ের প্রফেশনটা এক্স্যাক্টলি কী কী বিষয়গুলো বা কী কী ক্যারেক্টারিস্টিক্সগুলো ডিমান্ড করে থাকে। প্রথমেই যে ক্যারেক্টারিস্টিক্সটা বা প্রথমেই যে স্কিলটা আমাদের সব থেকে বেশি দরকার, সেটা হচ্ছে কমিউনিকেশন স্কিল। দ্যাট মিনস হাউ শুড আই কমিউনিকেট টু আদার্স পিপল।
এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে আমি কিভাবে বাকিদের সাথে কথা বলবো, কিভাবে আমি কমিউনিকেট করব, আমি যেটা মনে মনে ভাবছি সেটাকে আমি বাকিদের কাছে কিভাবে বলবো। শুধু এইটুকুনি নয়, আরেকটা বিষয় খুব ইম্পর্টেন্ট, আমি কথা বলার আগে যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমার উল্টো দিকের মানুষটি যে রয়েছে সে এক্স্যাক্টলি কি বলছে সেটা ভালো করে শোনা। দ্যাট মিন্স কমিউনিকেশন স্কিলের মধ্যে একদিকে যেমন তোমার কথা বলার স্কিলটাও খুব ইম্পর্টেন্ট, তেমন এটাও ইম্পর্টেন্ট যে তুমি ঠিক কতটা শুনছো, অর্থাৎ তোমার লিসেনিং পাওয়ার, লিসেনিং স্কিলটা, সেটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে এই ল প্রফেশনের ক্ষেত্রে এই স্কিলটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং আস্তে আস্তে সেটাকে ডেভেলপ করার দরকার পড়ে। নেক্সট যে স্কিলটা সেটা হচ্ছে অ্যানালিটিক্যাল স্কিল। অ্যানালিটিক্যাল স্কিল কী জিনিস, সেটা হচ্ছে অনেক সময় হয়ে থাকে কি আমাদের কাছে প্রচুর ইনফরমেশনস আছে, মানে আসে রেগুলার ওয়েতে, দেখবে প্রতিদিনের জীবনে প্রচুর প্রচুর ইনফরমেশন আমরা পেয়ে থাকি, প্রচুর প্রচুর ইনফরমেশন আমরা গ্যাদার করি। তাহলে আমাদেরকে সবার আগে বেছে নিতে হবে যে কোন ইনফরমেশনটা আমার এই কাজটা করার জন্য ইম্পর্টেন্ট, অর্থাৎ সব ইনফরমেশন তো আমার কাজে লাগবে না স্পেসিফিক পারপাসে, তাহলে আমার স্পেসিফিক পারপাসে আমি কোন ইনফরমেশনকে পুট ডাউন করতে পারি, এই বিষয়টা কিন্তু খুব ইম্পর্টেন্ট। নেক্সট যে স্কিলটা দরকার সেটা হচ্ছে রিসার্চ স্কিল। রিসার্চ স্কিল কী জিনিস, রিসার্চ স্কিল মানে হচ্ছে হাউ শুড আই ডিল উইথ দ্য প্রবলেম উইচ আই এম ফেসিং, দ্যাট মিন্স উইচ দ্য ক্লায়েন্ট ইজ ফেসিং, দ্য প্রবলেম মাস্ট বি আইডেন্টিফাইড বাই দ্য লয়ার। ইট ইজ মোস্ট ইম্পর্টেন্ট ইন দিস প্রফেশন, যে ব্যক্তি তোমার কাছে প্রবলেমটা নিয়ে আসছে সেই প্রবলেমটা তোমাকে খুঁজে বার করতে হবে, তার সলভিং মেথডটা কি। দ্যাট মিন্স আই শুড গিভ দ্য লিডারশিপ হাউ টু সলভ দ্য প্রবলেম, এই কাজটা কিন্তু আমাদের এই প্রফেশনের জন্য খুব ডিমান্ড করে। নেক্সট যে স্কিলটা আরেকটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট স্কিল। টাইম ম্যানেজমেন্ট স্কিল জিনিসটা কি, অনেক সময় এমন হয়ে থাকে যে ক্লায়েন্ট আমাদের কাছে আসছে বলে দিচ্ছে যে না তার 7 দিনের মধ্যে এই ডকুমেন্টটা বা এই পেপারটা তাকে দিতে হবে, সাবমিট করতে হবে কোনো একটা অফিসে, তার মানে অবভিয়াসলি আমাকে 7 দিনের মধ্যেই কাজটা কমপ্লিট করে আমার ক্লায়েন্টকে সাবমিট করতে হবে। তাহলে এই যে ডেডলাইনের বিষয়টা, যে আমাকে এই সময়টা ম্যানেজ করে নিয়ে তারপরে কাজটা ধরতে হবে বা কাজটা এগোতে হবে, এই বিষয়টাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। মানে এখানে কোনো লেথার্জির বিষয় নেই যে না আমি আজ করবো না, থাক আমি কাল কাজটা কমপ্লিট করে দেবো। তুমি কাজটা পেয়েছো, তোমার কাছে কাজটা এসছে, তুমি স্যাঙ্গুইন হয়েছো যে না এই কাজটা নিয়ে তুমি ডিল করছো, দ্যাট মিন্স ইউ হ্যাভ টু ডু ইট, এই মেন্টালিটিটা তোমার থাকা দরকার খুব বেশি পরিমাণে। তাহলে এই ল প্রফেশনটা এই এই স্কিলগুলোকে কিন্তু প্রচণ্ড বেশি রকমভাবে, মানে প্রচণ্ড বেশি রকমভাবে এই প্রফেশনে এই স্কিলগুলো খুব দরকার, ডিমান্ড করে। অন্যান্য প্রফেশনও এই এই পার্টগুলো ডিমান্ড করে, কিন্তু আমি জাস্ট লয়ের প্রফেশনটা নিয়ে আজকে আমি কথা বলছি যে লয়ের প্রফেশনটা এক্স্যাক্টলি কেমন হয়, কী কী কাজগুলো তোমাদেরকে করতে হবে, কী কী স্কোপগুলো তোমাদের রয়েছে। তাই ফার্স্টে আমি তোমাদের কী কী স্কিলগুলোকে ডেভেলপ করতে হবে এই প্রফেশনটা এগোনোর জন্য সেই বিষয়টা আমি ফার্স্টে ছোট করে বললাম। এরপরে আমরা যে পার্টে আসব সেটা হচ্ছে যে কোন কোন ইউনিভার্সিটির আন্ডারে আমরা কিভাবে বিএলএলবি বা এলএলবি কোর্সটা করতে পারি। তো আমি বিভিন্ন ইউনিভার্সিটি রয়েছে, আমি ফার্স্টেই যেটা বলবো সেটা হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে। জেনারেলি হয় কি, আমাদের সবসময় দেখবে একটা টান থাকে ক্যালকাটা ইউনিভার্সিটির প্রতি, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রতি, এটা আলাদা রকম একটা অদ্ভুত অনুভূতি কাজ করে, যেহেতু একটা মানে একটা হেরিটেজ, একটা দীর্ঘ সময়ের একটা প্রতিষ্ঠান, তো সবসময় আমাদের মেন্টালিটি থাকে না আমরা ক্যালকাটা ইউনিভার্সিটি থেকেই করব। তবে এটা নয় যে অন্যান্য ইউনিভার্সিটি থেকে করাটা একদম ভুল কাজ হবে, এমনটা একদমই নয়। সমস্ত ইউনিভার্সিটির আলাদা আলাদা ঐতিহ্য রয়েছে, আলাদা আলাদা ভাবে প্রত্যেকটা ইউনিভার্সিটি কাজ করে। তো প্রথমে আমি যেটা বলবো, ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে যদি কেউ এলএলবি বিএলএলবি করতে চাও তাহলে তার জন্য কি কি ক্রাইটেরিয়া থাকা দরকার। তো এটা মানে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে যারা দেখছো, ধরো ক্লাস 12 সবে মাত্র পাশ করেছো, ক্লাস 12 এর পরে তোমরা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে এন্ট্রান্স এক্সামিনেশনে বসতে পারো। এন্ট্রান্স এর মাধ্যমে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে বিএএলএলবি কোর্সটা তোমরা করতে পারো। এটা 5 ইয়ার্স এর কোর্স হয়ে থাকে, 5 বছরের কোর্স হয়। প্রথম যে 3 বছর, প্রথম 3 বছরে তোমাদের লয়ের যে পেপারগুলো থাকবে সেই লয়ের পেপারের সাথে কিছু কিছু হিউম্যানিটিসের পেপার থাকবে, যেমন ধরো কিছু মানে কিছু একটা সাবজেক্ট সোশিওলজির থাকে, কখনো ইকোনমিক্স থাকে, পলিটিক্যাল সায়েন্স থাকে, ইংলিশ থাকে, এই পেপারগুলো কিন্তু থাকে সেমিস্টার বেসিসে। প্রথম 3 বছরে অর্থাৎ প্রথম 6টা সেমিস্টার লয়ের পেপারের সাথে সাথে তোমাদেরকে এই এই পার্টগুলো কিন্তু দেখতে হবে, হিউম্যানিটিসের সাবজেক্টগুলো কিন্তু পড়তে হবে। তারপরে আফটার 3 ইয়ার্স যখন 4টে করে সাবজেক্ট হয়ে যাচ্ছে তখন কিন্তু সবটা তোমাকে লয়ের পেপারই পড়তে হবে, ঠিক আছে?
কিন্তু এইগুলো তো সেমিস্টারের বিষয় বললাম, সেমিস্টারের সিলেবাস বললাম, কিন্তু সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে এন্ট্রান্সে তোমায় বসতে হবে। এন্ট্রান্সে বসার জন্য কি কি ক্রাইটেরিয়া থাকতে হবে? ক্লাস 12 এর এক্সামে। নমস্কার, প্রত্যেককে স্বাগত আমাদের এই চ্যানেলটির এই প্রোগ্রামটিতে। আশা করছি এই যে অনুষ্ঠানটি আপনারা দেখছেন, এই তথ্য নির্ভর যে অনুষ্ঠানটি আপনারা দেখছেন, পসিবিলি প্রত্যেকের যে স্বপ্ন পূরণ, উচ্চ মাধ্যমিকের পর আপনারা কি পেশায় যাবেন সেটা নিয়ে সম্ভবত আপনারা যে কোয়ারিজ গুলো করে থাকেন, এই ছোট ভিডিওটিতে মধ্যে আপনারা কিছুটা একটা ধারণা তৈরি করতে পারছেন বলে আমাদের ধারণা। যেটুকু কারণে আমি এই বিরতিতে এলাম সেটা হচ্ছে, আপনারা জানেন যে উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিকের যে রেজাল্টটাও জুলাইয়ের শেষের দিকে হতে পারে, ফলে এই জাস্ট এক দেড় সপ্তাহের মধ্যেই আমরা একটা লাইভ করেছিলাম, যে লাইভে পরিষ্কারভাবে বলা হয়েছে যে জেকে দাস, অধ্যাপক জেকে দাস, ইউনিভার্সিটির ল ডিপার্টমেন্টের যিনি দায়িত্বপূর্ণ একটা পদে রয়েছেন, তার সাথে আমি আলোচনা করেছিলাম জয়েন্ট এন্ট্রান্সের বিষয়ে। সেখানটায় যেটুকু আলোচনার একটা নির্যাস এসছে সেখানটায় বলা হয়েছে যে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট আউট না হলে হয়তো জয়েন্ট এন্ট্রান্সের প্রসিডিওর আরো যে দ্রুতগতিতে এগোনোর কথা সেটা কিছুটা আস্তে এগোচ্ছে আর কি। ফলে আমরা এটা এক্সপেক্ট করতে পারি যে যেহেতু জুলাইয়ের লাস্ট উইকের দিকে এইচএস রেজাল্ট আউট হচ্ছে, পসিবলি অগস্টের এন্ডে অথবা সেপ্টেম্বর অব্দি চলে যেতে পারে ল এন্ট্রান্স এক্সাম। ফলে আমরা যেটা এক্সপেক্ট করেছিলাম যে আমাদের ওয়েস্ট বেঙ্গল ল একাডেমিতে আর হয়তো এন্ট্রান্সের স্টুডেন্টদের অ্যালাউ করব না, যদি এখনো কেউ মনে করে থাকেন তাহলে নিশ্চিতভাবে আমাদের সাথে যোগাযোগ করুন। ল জয়েন্ট এন্ট্রান্সের বিষয় প্রত্যেককে আমরা আবার নতুন করে নোটিফাইড করছি, যেহেতু একটু সময় পাওয়া গেছে, ফলে যারা যারা মনে করছেন নিশ্চিতভাবে ল জয়েন্ট এন্ট্রান্সের জন্য ওয়েস্ট বেঙ্গল ল একাডেমি, আপনারা জানেন আপনাদের কাছে খুব আস্থাশীল একটি প্রতিষ্ঠান আইন শিক্ষার, আপনারা নিশ্চিতভাবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সবাই ভালো থাকবেন, অনুষ্ঠানটা দেখতে যাবেন, ধন্যবাদ। এক্সামে পাস মার্ক থাকতে হবে এবং অবশ্যই সেটা 45% মার্কস থাকতে হবে জেনারেল ক্যাটাগরি স্টুডেন্টসের জন্য, আর যারা রিজার্ভড ক্যাটাগরি স্টুডেন্টস তাদের জন্য 40% মার্কস থাকতে হবে। তারপরে গিয়ে বিএলএলবি এন্ট্রান্সের জন্য তোমরা অ্যাপিয়ার করতে পারো। ফর্ম ফিল আপ হয়, ফর্ম ফিল আপে তোমাদেরকে এন্ট্রান্স এক্সামিনেশন দিতে হবে। এন্ট্রান্স এক্সামিনেশনের পরে তোমাদের একটা লিস্ট বেরোয়, র্যাঙ্ক অনুযায়ী লিস্ট বেরোয়, কে কেমন কি র্যাঙ্ক করেছো সেই অনুযায়ী লিস্ট আউট হয়, এবং সেই লিস্ট অনুযায়ী মানে তোমাদের র্যাঙ্ক বেসিসে তারপরে ক্যালকাটা ইউনিভার্সিটির অ্যাফিলিয়েটেড যে কলেজেসগুলো রয়েছে, কিছু সরকারি কলেজ রয়েছে, কিছু প্রাইভেট কলেজ রয়েছে, সেই কলেজগুলোতে তোমাদেরকে অ্যাডমিশন নিতে হবে, ঠিক আছে? এইটা গেল ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 5 ইয়ার্সের কোর্স। এছাড়াও অন্যান্য ইউনিভার্সিটির আন্ডারেও কিন্তু বিএএলএলবি বা এলএলবি ডিগ্রিটা করা যেতে পারে, যেমন রয়েছে বিদ্যাসাগর ইউনিভার্সিটি, সেখানে 3 ইয়ার্স কোর্সও রয়েছে, 5 ইয়ার্স কোর্সও রয়েছে। 3 ইয়ার্স কোর্স কারা করতে পারো? যারা কিনা গ্রাজুয়েশন অলরেডি কমপ্লিট করেছো, তো যারা গ্রাজুয়েশন কমপ্লিট করেছো তাদের জন্য 5 বছরের কোর্স করার দরকার থাকে না, যেহেতু অলরেডি তোমাদের কাছে বিএর ডিগ্রিটা আছে, তো ওই জন্য তোমরা শুধু এলএলবি ডিগ্রিটা করতে পারো ল এর জন্য। তো 3 বছরের যে কোর্সগুলো থাকে সেই কোর্সগুলোতে কিন্তু তোমার শুধুমাত্র ল এর পেপারগুলোতে গুলো পড়তে হয় সেমিস্টারে, ঠিক আছে? এবং যেখানে বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে বা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি এগুলোর আন্ডারে যে 3 বছরের কোর্সগুলো রয়েছে সেই কোর্সগুলোতে কিন্তু আলাদা করে এন্ট্রান্স টেস্ট হয় না, ডিরেক্ট অ্যাডমিশন হয়ে যায় কলেজগুলোতে। কিন্তু 5 ইয়ার্সের যে কোর্সগুলো থাকে সেখানে কিন্তু অ্যাডমিশন এন্ট্রান্স টেস্ট হয়ে থাকে, ক্ল্যাট হয়ে থাকে বা অন্যান্য এন্ট্রান্স টেস্ট হয়ে থাকে, এন্ট্রান্সের মাধ্যমে তোমাদেরকে সেই কলেজে অ্যাডমিশন নিতে হবে, যেমনটা ক্যালকাটা ইউনিভার্সিটির প্রসিডিওরে আমি অলরেডি বললাম, ঠিক আছে? তাহলে বোঝা গেল 3 বছরের যে ল এর কোর্সগুলো হয় সেখানে কিন্তু শুধুমাত্র ল এর পেপারগুলো থাকে, আর ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ল এর পেপারও থাকছে, এবং যেহেতু 5 বছরের কোর্স ল এর পেপারও থাকছে এবং হিউম্যানিটিজের পেপারগুলো বা সোশ্যাল সায়েন্সের পেপারগুলো কিন্তু থাকছে সেমিস্টারে। কিন্তু এই সব কিছুর আগে যেটা তোমাদেরকে করতে হবে সেটা হচ্ছে এন্ট্রান্স এক্সামিনেশনে ভালোভাবে পাস করতে হবে এবং র্যাঙ্কটা চেষ্টা করবে যেন একটু ওপরের দিকে থাকে। তাহলে সুবিধাটা হয় কি যে গভর্নমেন্ট কলেজগুলোতে তোমরা ইজিলি চান্স পেয়ে যাবে, প্রাইভেট কলেজে যেতে হবে না। কিছুই না, ডিগ্রি তো ক্যালকাটা ইউনিভার্সিটির দেয়, তবে প্রাইভেট কলেজগুলোতে ফি স্ট্রাকচারটা অনেকটা বেশি থাকে, গভর্নমেন্ট কলেজে কিন্তু সেই ফি স্ট্রাকচারটা অতটা বেশি থাকে না, এটাই যা ডিফারেন্স। বাকি আর কোনো ডিফারেন্স নেই সরকারি কলেজ আর প্রাইভেট কলেজের মধ্যে, কারণ ডিগ্রি কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটি দেবে, কোনো স্পেসিফিক কলেজ দেবে না, ঠিক আছে? তো এটা আমি সিলেবাস আর তোমার এই বিষয়টা নিয়ে বললাম যে কোন কোন ইউনিভার্সিটির আন্ডারে কি কি করা যেতে পারে।
এইবারে বলি যে যেটা নিয়ে যেটার জন্য তোমরা এতক্ষণ ধরে আমার ভিডিওটি শুনছো যে ল এর ল পড়লে কি কি সুবিধা থাকতে পারে, আমরা কোন কোন ফিল্ডে কাজ করতে পারি বা ল এর স্কোপ কি কি রয়েছে। অধীর আগ্রহে যে ইনফরমেশনটার জন্য তোমরা ওয়েট করে রয়েছো, এখন সেই ইনফরমেশনটা আমি অবভিয়াসলি বলছি। সেটা হচ্ছে এক্স্যাক্টলি আমরা ল পড়ে কি কি করতে পারি। এখনো পর্যন্ত ভাবলেও খুব অবাক লাগে, সোসাইটি অনেক এগিয়ে গেছে, অনেক মডার্ন হয়ে গেছে, কিন্তু তারপরেও রিসেন্টলি আমার সাথে আমার এক স্টুডেন্টের কথা হয়েছিল, ফোনেই কথা হচ্ছিল, এবং সেই মেয়েটি বলছিল যে ম্যাম ল পড়ে আমরা এক্স্যাক্টলি কি করতে পারি, কারণ আশেপাশের অনেক লোকজন তো বলছে যে ল পড়ে সেই বসে থাকতে হবে, কোনো কাজ বাজ পাওয়া যায় না, ইনকামের কোনো সিকিউরিটি নেই, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকম কথাবার্তা শুনছিলাম। তাহলে এক্স্যাক্টলি ল পড়ে করবোটা কি, মানে এখন যে আমি চেষ্টা করছি যে যাতে আমি ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে এন্ট্রান্সে ভালোভাবে র্যাঙ্ক করতে পারি, তাহলে ল পড়ে আমার লাভটা কি হবে, মানে এত টাকা খরচ করে আমি যদি ল পড়ছি, একটা কেরিয়ার অপশন চুজ করছি, কিন্তু তার যদি স্কোপটাই খুব লিমিটেড হয়ে থাকে, তাহলে আমি ওটা নিয়ে কি কাজ করব। এই ধরনের বিভিন্ন প্রশ্ন, বিভিন্ন কনফিউশন স্টুডেন্টসদের মনে অবশ্যই থাকে এবং থাকাটাই খুব স্বাভাবিক, যেহেতু এই ফিল্ডটা সম্পর্কে অনেক মানুষেরই অনেক রকম মানে বাস্তবসম্মত অনেক ধারণা নেই বা ধারণার অভাব রয়েছে। তো সেই অভাবগুলো আমি একটু একটু করে পূরণ করার চেষ্টা করি। প্রথমেই বলবো যে কাজগুলো আমরা করতে পারি সেটা হচ্ছে আমরা ইন্ডিভিজুয়াল ওয়েতে কোর্টে প্র্যাকটিস করতে পারি, কোর্টে আমরা কাজ করতে পারি, যেমন ধরো যেটাকে আমরা প্র্যাকটিসিং লাইফ বলে থাকি, সিভিল ল নিয়ে আমরা প্র্যাকটিস করতে পারি, ক্রিমিনাল ল নিয়ে আমরা প্র্যাকটিস করতে পারি, ঠিক আছে। এর পাশাপাশি আমরা বিভিন্ন এক্সামের মাধ্যমে কিন্তু গভর্নমেন্ট জবসের জন্য অ্যাপ্লাই করতে পারি, যেটা অনেকের কাছে এটা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়। পাবলিক সার্ভিস কমিশনের আন্ডারে যে গভর্নমেন্ট জবসগুলোর জন্য রিক্রুটমেন্ট হয় সেই এক্সামগুলো কিন্তু আমরা অবশ্যই দিতে পারি, এবং খুব ইম্পর্টেন্ট যেটা কিনা জুডিশিয়ারি, তো জুডিশিয়ারির জন্য কিন্তু আমরা পড়াশোনা করতে পারি ল এর পর, মানে আফটার 5 ইয়ার্স অর আফটার 3 ইয়ার্স আমি জুডিশিয়ারির এক্সামেও কিন্তু বসতে পারি, সেই স্কোপটাও আমার কাছে রয়েছে। তার মানে একাধারে অন্যান্য গভর্নমেন্ট জবসগুলো যেমন থাকছে, তেমন জুডিশিয়ারিটাও থাকছে। এইগুলো তো হলো আমরা মোটামুটি যারা ল এর ফিল্ডে একটু দৌড়াদৌড়ি করি মোটামুটি আমরা এইটুকুনি সম্পর্কে জানি। এছাড়াও আরও বিভিন্ন কাজ আমরা করতে পারি, জানলে অবাক লাগবে যখন আমি পুরো বিষয়টা বলবো। বর্তমান দিনে আমরা সবাই জানি হিউম্যান রাইটস নিয়ে প্রচুর পরিমাণে কাজ হয়ে থাকে, ঠিক আছে। প্রতিনিয়ত প্রতিদিন আমাদের বিভিন্ন রকম রাইটস হ্যাম্পার হচ্ছে, বিভিন্ন মানে যারা মানে হিউম্যানসদের প্রচুর পরিমাণে রাইটসগুলো ইনফ্রিঞ্জ করা হয়, তো সেইগুলো নিয়েও যারা কিনা এই প্রবলেমগুলো ফেস করছে, যে সমস্ত ইন্ডিভিজুয়াল ব্যক্তিরা, তাদের হয়ে আমরা মুভ করতে পারি। দ্যাট মিন্স হিউম্যান রাইটস লয়ার হিসাবেও কিন্তু আমরা নিজেদেরকে এস্টাবলিশ করতে পারি, ইন্টারন্যাশনাল ল নিয়ে কাজ করতে পারি, বিভিন্ন ইন্টারন্যাশনাল ট্রিটিসগুলো যে হয়ে থাকে, চুক্তিগুলো যেগুলো হয়ে থাকে বিভিন্ন দেশের সাথে, বিভিন্ন দেশের স্টেট ভার্সেস স্টেট যে চুক্তিগুলো হয়ে থাকে, যে কন্ট্রাক্টগুলো হয়ে থাকে, তো ইন্টারন্যাশনাল ল নিয়েও কিন্তু আমরা যথেষ্ট পরিমাণে কাজ করতে পারি, সেটা নিয়েও কিন্তু যথেষ্ট স্কোপ রয়েছে আমাদের দেশে। এছাড়াও অ্যাডমিনিস্ট্রেটিভ ল, সেটা নিয়েও কিন্তু আমরা কাজ করতে পারি। কী জিনিস অ্যাডমিনিস্ট্রেটিভ ল? দেখবে অনেক সময় হয় কি, গভর্নমেন্ট সেক্টরের সাথে বা গভর্নমেন্ট অফিসিয়ালসের সাথে ইন্ডিভিজুয়াল ব্যক্তিদের কোনো না কোনো রকম হয়তো কোনো গণ্ডগোল হলো, ইন্ডিভিজুয়াল ব্যক্তি কোনো মনে করছে বা আমরা ধরো মনে করছি, কোনো সাধারণ মানুষ ধরো মনে করছে গভর্নমেন্ট আমাকে এই সুবিধা দিচ্ছে না, বা গভর্নমেন্টের এই পজিশন হোল্ড করে রয়েছে এই ব্যক্তি আমাকে এই ধরনের সুযোগ দিচ্ছে না, বরং আমার রাইটসটাকে ভায়োলেট করছে, আমার রাইটসটাকে ইনফ্রিঞ্জ করছে, এই ধরনের যে কেসগুলো হয়ে থাকে এইগুলোর জন্য যে লটা অ্যাপ্লাই করা হয়ে থাকে তাকে বলা হয়ে থাকে অ্যাডমিনিস্ট্রেটিভ ল। তো আমরা কিন্তু অ্যাজ আ লয়ার অ্যাডমিনিস্ট্রেটিভ ল নিয়েও কাজ করতে পারি। দ্যাট মিন্স উই ক্যান ডু অ্যাজ ওয়েল অ্যাজ আদার প্রফেশনস অর আদার ফিল্ড, অ্যান্ড উই ক্যান ডু অলসো দিস অ্যাডমিনিস্ট্রেটিভ ল, অর উই ক্যান অলসো টেক দ্য স্কোপ অফ অ্যাডমিনিস্ট্রেটিভ লয়ার, এই কাজটাও কিন্তু আমরা করতে পারি, ঠিক আছে। এছাড়াও রয়েছে লেবার ল নিয়ে আমরা কাজ করতে পারি। আমরা জানি যে আমাদের মানে যে ইন্ডাস্ট্রিগুলো রয়েছে সেই ইন্ডাস্ট্রিগুলোকে চালনা করার জন্য কিন্তু অনেক রকম আইন দরকার হয়, অনেক রকম রুলস অ্যান্ড রেগুলেশনস দরকার হয়, তো সেই লেবার ল নিয়েও কিন্তু আমরা কাজ করতে পারি, ইন্ডাস্ট্রিয়াল ল নিয়েও কিন্তু আমরা কাজ করতে পারি। এছাড়াও বিভিন্ন কর্পোরেট হাউসেস মানে বিভিন্ন কোম্পানিগুলো রয়েছে, বিভিন্ন কোম্পানিগুলোতে দেখবে প্রচুর পরিমাণে লিগাল অ্যাডভাইজারের জন্য অ্যাপয়েন্টমেন্ট হয়ে থাকে, মানে বিভিন্ন যে কর্পোরেট হাউসগুলো রয়েছে, বিভিন্ন যে কোম্পানিগুলো রয়েছে, যে কোনো লিগাল ইস্যুজগুলোকে সলভ করার জন্য সেই কোম্পানির অনেক লয়ারকে হায়ার করা হয়ে থাকে, অনেক লিগাল অ্যাডভাইজারকে হায়ার করা হয়ে থাকে লিগাল ইস্যুগুলো নিয়ে যাতে তারা ডিল করতে পারে।
তো এই বিষয়গুলো নিয়েও কিন্তু আমরা ডিল করতে পারি, এই বিষয়গুলো নিয়েও কিন্তু আমরা কাজ করতে পারি কোম্পানি ল নিয়ে, ঠিক আছে, যেটার কিনা অনেকটা স্কোপ রয়েছে। কারণ মানে জাস্ট আমি স্যালারির কয়েকটা বিষয় বলি, ল অফিসার হিসাবে বা লিগাল ম্যানেজার হিসাবে, লিগাল ম্যানেজারের পোস্ট যদি আমরা হোল্ড করতে পারি তো স্যালারি হিসাবে আমরা কিন্তু পেতে পারি 8 লাখ পার অ্যানাম, এটা লিগাল ম্যানেজারের ক্ষেত্রে বললাম। ল অফিসারের ক্ষেত্রে 6.5 লাখ পার অ্যানাম, এই ধরনের স্যালারি কিন্তু আমরা পেয়ে থাকি। যেমন আমি একটু পরে সাইটটা বলে দিচ্ছি, কানাড়া ব্যাংকে যিনি ল অফিসার মানে ল অফিসার নিয়োগের জন্য যে অ্যাডভার্টাইজমেন্টগুলো হয়ে থাকে, যে লিগাল অ্যাডভাইজার নিয়োগ করার জন্য যে ব্যবস্থাটা নেওয়া হয়ে থাকে, সেখানে স্যালারি কিন্তু 5.5 লাখ পার অ্যানাম, ঠিক আছে। ইন্ডিয়ান অয়েল, সেইখানেও কিন্তু স্যালারি হচ্ছে 1.8 লাখ পার অ্যানাম, যার আমি লিঙ্কটা একবার বলে দিচ্ছি, তোমরা নিজেরাও যাচাই করে দেখতে পারো ওয়েবসাইটে www.getmyunion.com। এই যে লিঙ্কটা, সেই লিঙ্কটা আমরা মানে শো করবো, তোমরা চাইলেই সেই লিঙ্কটা বা স্ক্রিনশটটাও তোমরা দেখে নিতে পারো, তাহলেও তোমাদের সুবিধা হবে, নিজেরাই যাচাই করে নিতে পারবে। এবং তখন কি হবে না, আশেপাশের লোকজনের বা বিভিন্ন মানুষ যে বিভিন্ন কথা বলছে সেই কথার উপর তোমাদেরকে ডিপেন্ড করে থাকতে হবে না। এছাড়াও আরও যে স্কোপগুলো রয়েছে, আমরা ব্যাংকিং ল নিয়ে কাজ করতে পারি, ব্যাংকিং ল নিয়েও কিন্তু অনেকটা স্কোপ রয়েছে আমাদের দেশে কাজ করার মতো, ঠিক আছে। তাহলে এই সমস্ত বিষয়গুলো বললাম, এছাড়াও রয়েছে পাবলিক প্রসিকিউটর, লিগাল পাবলিক প্রসিকিউটর কি জিনিস, যখন স্টেট ভার্সেস কেসগুলো হয়ে থাকে, কোনো ক্রিমিনাল কেস হচ্ছে, স্টেট ভার্সেস কেস হচ্ছে, তখন সাফারার যে ব্যক্তি সাফার করছে তার হয়ে যে লয়ার কেসগুলোকে কোর্টে ডিল, যে লয়ার কোর্টে কেসগুলোকে রিপ্রেজেন্ট করে, তাকে বলা হচ্ছে পাবলিক প্রসিকিউটর। তো পাবলিক প্রসিকিউটর হিসাবেও কিন্তু আমরা স্কোপ নিয়ে আমরা আলোচনা করলাম বা অনেকগুলো স্কোপ আমি বললাম যে লয়ের প্রফেশনে আমরা এক্স্যাক্টলি কি কি কাজগুলো করতে পারি। একদিকে দেখো ইন্ডিভিজুয়াল ওয়ার্কটাও আমরা যেমন করতে পারছি, সেই অপশনটাও আমাদের কাছে খোলা থাকছে, তেমন আমরা কোনো কোম্পানিতে জব করতে পারছি, কোনো পাবলিক সার্ভিস কমিশনের আন্ডারে যে এক্সামগুলো হচ্ছে গভর্নমেন্ট সার্ভিসের জন্য আমরা সেইগুলোও দিতে পারছি। প্লাস ট্যাক্সেশন, যেটা কিনা খুব ইম্পর্টেন্ট আজকালকার দিনে, ট্যাক্সেশন ল নিয়েও কিন্তু আমরা কাজ করতে পারছি। তাহলে বোঝাই যাচ্ছে লয়ের স্কোপটা কিন্তু এইটুকুনি নয় যেটা বাইরে থেকে দেখে আমাদের মনে হয়। সাধারণ মানুষের কাছে শুধুমাত্র একটাই ধারণা থাকে যে তুমি ল পড়েছো, আচ্ছা তার মানে কোর্টে গিয়ে তোমাকে একদম ডিরেক্ট ওয়েতে প্র্যাকটিস করতে হবে। শুধু এইটুকুনিতেই কিন্তু আজকালকার দিনে ল প্রফেশনটা থেমে থাকে না। এছাড়াও আরও একটা গুরুত্বপূর্ণ সোর্স আমি বলবো, মানে গুরুত্বপূর্ণ স্কোপ আমি বলবো, যেটা হচ্ছে তুমি ল পড়ার পরে যখন LLM করতে পারছো, LLM করার পরে অর্থাৎ লয়ের মাস্টার ডিগ্রি যখন তুমি করতে পারছো, তখন কিন্তু প্রফেসর হয়েও তুমি কোনো কলেজে জয়েন করতে পারছো, ইন্ডিভিজুয়ালিও কিন্তু তুমি স্টুডেন্টসদেরকে পড়াতে পারছো, এই স্কোপটাও কিন্তু রয়েছে। তাহলে বোঝা গেল সব স্কোপটাই, সমস্ত রকম স্কোপের বিষয়টাই আমি আলোচনা করলাম। তবে এটার মানে একটা বিষয় কিন্তু খুব ভালোভাবে মাথায় রাখতে হবে, এই প্রফেশনগুলো বা এই স্কোপগুলোকে তুমি তখনই অ্যাপ্লাই করতে পারবে যখন কিনা পড়াশোনাটাকে তুমি খুব সিরিয়াসলি নিয়েছো। শুধুমাত্র মুখস্থ করে পরীক্ষায় পাশ করার জন্য না পড়ে তোমরা যদি এই বিষয়টাকে সম্পূর্ণভাবে আত্মস্থ করো, সাবজেক্টগুলোকে যদি ভালো করে বোঝো, তাহলে কিন্তু বিষয়টা তোমাদের কাছে অনেকটা বেশি ক্লিয়ার হবে এবং অ্যাপ্লিকেশনের জায়গাটাও কিন্তু অনেকটা বেশি ব্রড হবে তোমাদের জন্য। যেটা আমরা ওয়েস্ট বেঙ্গল ল একাডেমি স্টুডেন্টসদের জন্য করে থাকি, শুধু যে মুখস্থবিদ্যা মানে মুখস্থবিদ্যা দিয়ে পরীক্ষায় পাশ করতে হবে, শুধু এইটুকুনিতেই আমরা বিশ্বাসী নই এবং আমরা আমাদের ছাত্রছাত্রীদের কিন্তু শুধু এইটুকুনিতেই লিমিটেড রাখি না। আমরা সবসময় চেষ্টা করি যাতে তাদের ওভারঅল ডেভেলপমেন্ট হয়, ওভারঅল গ্রুমিং হয়। ঠিক যে কারণে আমরা প্রত্যেক মাসে মাসে ওদের মানে যারা স্টুডেন্টস ওয়েস্ট বেঙ্গল ল একাডেমি, তাদের প্র্যাকটিক্যাল ক্লাস দেওয়া হয় যার মাধ্যমে তোমরা আফটার 5 ইয়ার্স বা আফটার 3 ইয়ার্স কোর্টে গিয়ে যেটা শিখবে, কোর্টে গিয়ে যে ড্রাফটিংগুলো শিখবে, কীভাবে মুভ করতে হয়, কীভাবে প্র্যাকটিস করতে হয়, কীভাবে কমিউনিকেট করতে হয়, যেটা আমি ভিডিও স্টার্টিংয়েই বললাম যে কমিউনিকেশন স্কিলটা খুব ইম্পর্টেন্ট, এই স্কিলগুলো কিন্তু প্র্যাকটিক্যাল ক্লাসের মাধ্যমে আমরা স্টুডেন্টসদেরকে ডেভেলপ করার চেষ্টা করি। তবে অবশ্যই স্টুডেন্টসদেরকে সেই বিষয়ে কিন্তু অনেকটা বেশি সাপোর্ট করতে হবে বা অনেকটা বেশি সেই বিষয়টাকে ইম্পর্টেন্স দিতে হবে। কারণ যদি তোমরা এটা মনে করে থাকো একদম প্রফেশনে স্টার্টিং এই যে পরীক্ষায় পাশ করছি, দারুণ নাম্বার পেয়ে যাচ্ছি, 60% অ্যাবভ নাম্বার হয়ে যাচ্ছে, আমি বিশাল কিছু দারুণ র্যাঙ্ক করে ফেলেছি, এইটা কিন্তু শুধুমাত্র এইটুকুনি কিন্তু ইম্পর্টেন্ট নয় এই প্রফেশনে দাঁড়ানোর জন্য বা এই প্রফেশনে সাইন করার জন্য। তাই এই বিষয়টা কিন্তু তোমাদেরকে খুব ভালোভাবে মাথায় রাখতে হবে।